আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কৃষি মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এই নতুন বৃত্তি প্রকাশিত হয়েছে। সো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী, পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার কী কী প্রয়োজন পড়বে, আবেদন খরচ কত হবে এবং আবেদনটি কীভাবে অনলাইনে পূরণ করবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার ভ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার ভ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন। আমি এই চ্যানেলে নিত্য নতুন ভ্লগ ভিডিও আপলোড করি। চলুন কথা না বেরিয়ে আমরা দেখে নিই এই যে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। তো প্রথমে যে বিষয়টা দেখবো, এখানে পদের নামগুলো দেখবো এবং শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে সেটা আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন লাইব্রেরিয়ান নেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে। গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর বা সমান এসএসসিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। সহকারী প্রশিক্ষক নেওয়া হবে একজন, 38,640 টাকা সর্বোচ্চ বেতন দেওয়া হবে এবং বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি সহ কৃষি বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নেওয়া হবে 7 জন, বিজ্ঞান দ্বিতীয় শ্রেণীর বা সমানের জিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি সহ কৃষি বা মৎস্য বা পশুপালন বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। এরপর সহকারী প্রোগ্রামার নেওয়া হবে 53,060 টাকা বেতনে। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, ঠিক আছে। সহকারী প্রকৌশলী সিভিল নেওয়া হবে 1 জন, এখানে বেতন দেওয়া হবে 53,060 টাকা। পুরকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এরপর সহকারী পরিচালক নেওয়া হবে 2 জন, এখানে সর্বোচ্চ বয়সসীমা 30 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। বাণিজ্য বা হিসাব বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া দেখতে পাচ্ছেন প্রশিক্ষক নেওয়া হবে 53,060 টাকা বেতনে। পুষ্টি বা গার্হস্থ্য অর্থনীতি, কৃষি অর্থনীতি বা কৃষি বা মৎস্য বা পশুপালন বা ফুড টেকনোলজি বা প্রাণ রসায়ন বিষয়ে 4 বছরের মেয়াদে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর বৈজ্ঞানিক কর্মকর্তা নেওয়া হবে 53,060 টাকা বেতনে। পুষ্টি বা খাদ্য ও পুষ্টি পরিকল্পনা বা গার্হস্থ্য অর্থনীতি বা ফুড টেকনোলজি বা প্রাণ রসায়ন বা কৃষি বা উদ্ভিদ বিজ্ঞান বা মৎস্য বা পশুপালন বা প্রশিক্ষণ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। আর এরপর না হবে প্রোগ্রামার, এখানে 67,010 টাকা বেতনে। এখানে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্সে অবশ্যই আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এরপর না হবে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, 71,200 টাকা বেতনে। এখানে পুষ্টি বা গার্হস্থ্য অর্থনীতি বা খাদ্য পুষ্টি পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলে আপনারা আবেদন করতে পারবেন। এগুলো ছিল পদের বিবরণ। আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত যে সার্কুলারটি আছে এটা যদি পেতে চান, তাহলে ভিডিওর যে প্রথম কমেন্টটি আছে সেই কমেন্টে ক্লিক করবেন অথবা ভিডিওর ডিসক্রিপশন চেক করে দেখবেন, এই যে কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা এটা এখান থেকে দেখে নেবেন। তো চলুন আমরা এখন দেখে নিই যে এখানে আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে birtan.teletalk.com, মানে এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 23 মার্চ 2023 সকাল 10টায় এবং শেষ হবে 23 এপ্রিল 2023 বিকাল 5টা। সো এই সময়ের মধ্যেই কিন্তু সবাইকে আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনার 300 গ্রাম 300 পেজের একটা ছবি এবং 300 গ্রাম 80 পেজের একটা স্বাক্ষরের প্রয়োজন পড়বে। এই সাইজের ছবি আর স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনার সেখান থেকে দেখে নেবেন। তো এখন দেখবো আসলে আবেদন ফি কত টাকা ধরা হয়েছে। 1 নং হতে 7 নং পদের জন্য টেলিডক সার্ভিস চার্জ সহ 660 টাকা, 8 হতে 10 নং পদের জন্য টেলিডক সার্ভিস চার্জ সহ 550 টাকা। আবেদন সাবমিট করে ঠিক 72 ঘন্টার মধ্যেই আপনাকে একটা টেলিডক প্রিপেড সিমের মাধ্যমে, এই যে নিয়ম দেওয়া আছে SMS পেলো নিয়মাবলী, এই নিয়ম অনুসরণ করে কিন্তু জমা দিতে হবে। সো জমা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই নিয়মাবলীটি ডাউনলোড করে নিতে হবে। আমি আবার বলে দিচ্ছি, এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করে দেখবেন, আমি সেখানে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। বন্ধুরা, এই ছিল কৃষি মন্ত্রণালয়ের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। এরপরেও যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।